সরকার যদি আমাদের নিয়ে যে ক্যারাম খেলে তাহলে আমরাও এই জন্য আমরা বাইরে কিন্তু ক্যারাম খেলতে বাধ্য হয়েছি রয়েছে ভোট কেন্দ্র রয়েছে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার রয়েছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু ভোট কেন্দ্রের ঠিক উল্টো দিকে পুরো গ্রাম যেন এক জায়গায় জড়ো হয়ে খেলাধুলা শুরু করেছে সেই চিত্রই দেখুন ক্যারাম খেলছেন গ্রামবাসীরা কেন্দ্রের ঠিক উল্টো দিকে গ্রামবাসীরা ক্যারাম খেললেও ভোট দিচ্ছেন না কিন্তু কেউই তার কারণ তার কারণ হচ্ছে জামথল ভগ্নপ্রায় ব্রিজ গত বিধানসভা ভোটেও ভোট বয়কট করেছিলেন জামথল গ্রামের বাসিন্দারা তাদের একটাই দাবি ছিল জামথল যে ভগ্নপ্রায় ব্রিজ রয়েছে সেই ব্রিজের পূর্ণ সংস্কার করতে হবে বিধানসভা নির্বাচন পার হয়েছে তারপরে দু সালের পঞ্চায়েত ভোটও কিন্তু বয়কট করলো বাঁকুড়া জেলার ধবন অঞ্চলে জামথল গ্রামের বাসিন্দারা এই হচ্ছে পাঁচ নম্বর বুথ পাঁচ নম্বর বুথে কিন্তু এক প্রকার মাছি তাড়াচ্ছেন ভোটকর্মীরা যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন তাদের কিন্তু কোনো কাজ নেই তারা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু গ্রামবাসীরা আসছেন না ভোট দিচ্ছেন না খাঁ খাঁ করছে ভোট কেন্দ্র জলের ব্যবস্থা রয়েছে বাথরুমের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা জিনিসের সুব্যবস্থা থাকা সত্ত্বেও গণতন্ত্রের এই মহোৎসবে কিন্তু সামিল হলেন না জামথলের গ্রামবাসীরা আপনারা ভোট দেননি কেন এখানে আমরা ভোট দিইনি প্রশাসনকে বলা সত্যি আমাদের যে ব্রিজটা আছে সেটা ভাগা অবস্থায় আছে সেই ব্রিজ সেই ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা এখানে ভোট দেবো না আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোট বেসিক্যালি বয়কট করেছি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ঠিক আছে এখানে যে আমাদের যে নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন উনি তো বিনা প্রতিদ্বন্দ্বায় জিতে আছেন ঠিক আছে ওনাকে আমরা জিতিয়েছি কারণ আমাদের মানুষের যেটুকু দৈনন্দিন জীবনে যেটা কার্যকরের জন্য কাজে লাগে তাকে মেম্বারশিপে তাকে আমরা উইন করেছি আমাদের বক্তব্য হচ্ছে এই যে আশ্বাস দেওয়া এই আশ্বাস দেওয়াটা কিন্তু এখনও কোনো কাজ শুরু হয়নি তো এই জন্য আমরা পঞ্চায়েত ভোটটাও কিন্তু আমরা বয়কট করতে বাধ্য হই সরকার যদি আমাদের নিয়ে যে ক্যারাম খেলে তাহলে আমরাও এই জন্য আমরা বাইরে কিন্তু ক্যারাম খেলতে বাধ্য হয়েছি এই হচ্ছে জামথল ব্রিজ এই ব্রিজ নিয়েই গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করে জামথল গ্রামের গ্রামবাসীরা আবারও দু হাজার তেইশ সালের পঞ্চায়েত ভোটও কিন্তু তারা বয়কট করলে তারা বলছেন প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো সদুত্তর তারা পাননি পুনর্নির্মাণ বা পুনঃ কিন্তু জামথল ব্রিজের হয়নি প্রশাসন নাকি ক্যারাম খেলছেন গ্রামবাসীদের জীবন নিয়ে তাই বুথের ঠিক উল্টো দিকে গ্রামবাসীরা ক্যারাম খেলে কিন্তু ভোট না দিয়ে তার প্রতিবাদ জানালেন বাঁকুড়া থেকে নীলাঞ্জন ম্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা